গুড মর্নিং গাইজ, তো কালকে রাতে দেরি করে শুয়েছি, তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, অলরেডি কলেজের টাইম হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। ফাইনালি কলেজ পৌঁছে গেছে, আজকে জনসংখ্যা খুব বেশি। দুটো হ্যাঁ, এখনো মনে হয় আরো আসবে। এই কাজ কর, আমরা এখানে কাজ করছি কিন্তু স্যার গায়েব হয়ে গেছে। হ্যালো ভাই, কাজ কর কাজ কর। এই আড্ডা কিসের? হ্যাঁ আড্ডা কিসের, কাজ কর। তো এখন ব্রেক টাইম, তো এখন টিফিন কিনতে বেরিয়েছি। এতক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো, রাস্তায় তো জল টল জমে গেছে হালকা করে মনে হচ্ছে। চলো দুটো চিপস নিয়ে নিয়েছি, আপাতত আজকে দুটো চিপসই খাই। এদিকে নজারাটা বেশ ভালো, এখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে, এই পুকুরের এই পাশ দিয়ে যাওয়া যায় কলেজে। দেখলাম সব সিনিয়ররা যাচ্ছিলো, তো আমি ভাবলাম এই রাস্তাটা ধরা যাক। সবাই এখন টিফিন খেতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, একাই খা। বসে বসে স্যারের স্কেচ করছি, এদিকে সব টিফিন হচ্ছে। আর এখানে সবাই মোটামুটি এখন টিফিন করছে। তো আমাদের টিফিন প্রায় শেষ, সবাই বসেই আছে, আর কি করবে, কাজ বাজ নেই। দেখো আমার বোর্ডটাকে আমি কি করেছি, চারিদিকে মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি আর নাম লিখে দিয়েছি, এবার আর আমার বোর্ড হারাবে না। আপনি একে দেখতে পাচ্ছেন সুরসুর করছে। কি সুরসুর করছে? আর মাত্র কয়েকটা মাস এটাকে টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস, তুমি পারছো কি শুনতে? ফাইনালি এখন কাজ শেষ হয়েছে, কলেজও প্রায় শেষ, সবারই প্রায় কাজ শেষ অলমোস্ট, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে আর কি। তোর কতটুকু বাকি? তাদের শেষ করে না বাকি আছে ভাই। হাই গাইস, এ তো গুছিয়েই নিয়েছে, বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে, থাকতে ভালো। যখন মানুষ বোর হয় কিন্তু কিছু করার থাকে না, তখন এই করতে হয়। এখানে সব এত গল্প করছে কেন? হ্যাঁ বাড়িটাই যাবে না নাকি? আমার ড্রয়িংয়ের ওপর কী কুকুরটি করছে দেখুন, ওয়াও, হোয়াট দ্য ক্রিয়েটিভিটি। তো আমাদের কলেজ শেষ, তো আমি বেরিয়ে যাচ্ছি এখন কেরিং কেরিং সাইড ভিলেজ। তো আমি বেরিয়ে গেছি কলেজ থেকে, এখনও অনেকেই বেরোয়নি,
তো আমার বাড়ি গিয়ে আরো কাজ আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ফাইনালি ঘরে এসে গেছি, তো এবার ফ্রেশ হওয়া যাক আগে। তো ফ্রেশ হওয়ার পর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তো এখন একটু লেখাপড়ায় যাব কিছু জিনিস কেনার জন্য। তো রেডি হই আর বেরিয়ে পড়ি। নাও আই এম রেডি, সো লেটস গো। ফাইনালি লেখাপড়ায় এসে গেছি, চলো আমার মোটামুটি জিনিসপত্র কেনা কমপ্লিট। তো লেখাপড়া থেকে এই আর্ট পেপার হোল্ডারটা কিনলাম, আর একাডেমি অফ আর্টিশানসের জন্য কিছু জিনিসপত্র কিনেছি, তো এই আর কি। তো চলো আজকের কবিতা লেখা যাক। তো আজকের কবিতা লেখা ডান। তো আজকে কিছুটা এরকম লিখেছি যে, কিছু নূতন আসে জীবনে, কিছু পিছনে থেকে যায়, সময়ের টানা পড়েনে কিছুই থাকে না, সবই পিছু টান হয়ে রয়ে যায়। কখনো বা চোখের লুকোনো জল, কখনো গানের কলিতে আবেগ প্রতিফলন, ঘুম উড়ে স্মৃতিচারণ হয় রাত ভর, হৃদয়ের প্রতিটি অঙ্গে যেন অনন্ত চলন। আসা যাওয়া সবটাই জানা, শুধু মেনে নেওয়া কখন যেন কঠিন হয়ে দাঁড়ায়। বারবার অতীতের বাঁধন কেটে দিলেও মন সত্যের দিকে তাকিয়ে থেকেও নিজের দৃষ্টি হারায়, নিজের দৃষ্টি হারায়। তো কেমন হলো আজকের কবিতাটা কমেন্ট করে বলো। চলো একটু ডিনার করা যাক। তো আজকের মতো কাজ এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকে, টাটু, বাই বাই।